একাদশী শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একাশিতম প্রয়াণ দিবস, অর্থাৎ কবিগুরুর মৃত্যু দিবস। কিন্তু রবি ঠাকুরের কি মৃত্যু হয়? তিনি চিরকালীন, যিনি শাশ্বত, তার কি মৃত্যু হয়? কিন্তু অদ্ভুত একটা ক্লাইম্যাক্স কবির জীবনে। মৃত্যু তার ভয়াবহ রূপ নিয়ে বারে বারে দেখা দিয়েছে কবিগুরুর জীবনে। একের পর এক আঘাতে জর্জরিত হয়েছেন কবি, আর যখনই তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন তার জীবনবোধ ও দর্শন উপলব্ধির আরও গভীরে পৌঁছে গিয়েছে। মৃত্যু সুখের ভয়াবহতা কবিগুরুকে অনন্তের অনুভূতিতে সমৃদ্ধ করেছে বারে বারে। তাই মৃত্যু যন্ত্রণা যতই অভিশাপের মতো আবির্ভূত হয়েছে কবির জীবনে, ততই সে আশীর্বাদ স্বরূপ হয়ে উঠেছে রবীন্দ্রনাথ। তবে আজ থেকে বহু বছর আগে মর্ত্যপ্রেমী কবি যে জীবনবোধ, যে চেতনা দর্শন, যে জাতীয়তাবোধের বীজ বাঙালির মনে, দেশবাসীর মনে বপন করেছিল, তা কি আজও আমরা পরিপূর্ণভাবে ধারণ করতে পেরেছি? বোধ হয় পারি না। তাহলে কি আমাদের বিলম্ব হয়ে গেল কবির কলমে? অনেক হল দেরি, আজও তবু দীর্ঘপথে অন্ত নাহি দেরি। তখন ছিল দক্ষিণ হাওয়া, আজ ঘুম আজ জাগা। তখন ছিল শস্য খেতে ফুলের আগুন লাগা। তখন আমি মালা গেঁথে পদ্ম পাতায় ঢেকে পথে বাহির হয়েছিলেন রুদ্ধকূটের থেকে। অনেক হল দেরি, আজও তবু দীর্ঘ পথে অন্ত নাহি দেরি। বসন্তের সে মালা আজ কি তেমন গন্ধ দেবে নবীন সুধা ঢালা? আজকে বহে পূবে বাতাস, মেঘে আকাশ জুড়ে, ধানের ক্ষেতে ঢেউ উঠেছে নবনবাঙ্কুরে। হাওয়ায় হাওয়ায় নাই করে হায় হালকা সে হিল্ল, নাই বাগানে হাস্যে গানে পাগল গণ্ডগোল। অনেক হল দেরি, আজও তবু দীর্ঘ পথে অন্ত নাহি দেরি। হলু কালির ফুল পূবে হাওয়ায় ধরে দিলেন দক্ষিণ হাওয়ার ফুল, এখন এলো অন্য সুরে অন্য গানের পালা, এখন গাঁথো অন্য ফুলে অন্য ছাদের মালা। বাচ্চে মেঘের গুড়ু গুড়ু বাদল ঝড়ো ঝড়ো, সজল বায়ে কদম্ব বন কাঁপছে থর থর। অনেক হল দেরি, আজও তবু দীর্ঘ পথে অন্ত নাহি দেরি। পারুল দেবীকে একটি শেষ চিঠি লিখলেন, লিখলেন মৃত্যুকেই সবচেয়ে বড় ব্যক্তি। কবি এমনই এক শ্রাবণে চলে গেলেন অনেক বড়, চিরশাশ্বত, চিরকালীন।